আসসালামু আলাইকুম, প্রিয়দর্শী নায়না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কড়াইতে চকলেট কাপ কেক তৈরি করার রেসিপি। আর এর জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি তা একবার একটু দেখে নিই চলুন। আমি 4টে ডিম নিয়েছি, 3 টেবিল চামচ কোকো পাউডার, কিছু বাদাম নিয়েছি, 1 টেবিল চামচ ইস্ট, 1/2 চা চামচ বেকিং সোডা, 1/2 কাপ চিনি, 1/2 কাপ সয়াবিন তেল, 1 কাপ ময়দা, এবং নিয়েছি আমি চকলেট এসেন্স। তো বন্ধুরা, চলুন আমরা কাপ কেক তৈরি করে নিই। কেকটি তৈরি করার জন্য শুরুতে আমি ডিমগুলো ভেঙে নিব। এখন আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, এরপর আমি বেকিং সোডা দিয়ে দিলাম, এরপর আমি ইস্ট দিয়ে দিচ্ছি। আপনারা ইস্টটা না দিতে চাইলে দিবেন না, এক্ষেত্রে আপনারা যদি কর্নফ্লাওয়ারটা দেন তাহলেও ভালো হবে। কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এগুলো আপনারা দিতে পারেন। চিনি দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার দেওয়ার ক্ষেত্রে আমি তো ইস্ট 1 টেবিল চামচের মতো নিয়েছি, সেক্ষেত্রে আপনাদের 2 টেবিল চামচের মতো নিতে হবে। তো আমি এটা ভালো করে ফেটে নিব, একদম ফোম ফোম করে নিতে হবে এটা। এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি, ময়দাটা দিয়েও ভালো করে ফেটে নিতে হবে। কোকো পাউডার দিয়ে দিলাম, কোকো পাউডার দিয়েও আমি ভালো করে ফেটে নিব। এরপর আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ, চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন, বিভিন্ন ধরনের এসেন্স আছে বাজারে। তো এটা আমি পরিমাপ করে 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। আপনারা যে ফ্লেভারটা চান, তো এখানে আমরা যেহেতু চকলেট কেকটা তৈরি করছি এর জন্য চকলেট সিরাপটা দিলে, আপনারা চকলেট এসেন্সটা দিলে বেশি সুন্দর হবে, বেশি ভালো হবে। আমি এসেন্সটা দেওয়ার পরও এবং কোকো পাউডারটা দেওয়ার পরও আমি সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে কিন্তু এটা কী করে ফেটে নিচ্ছি, একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। সয়াবিন তেলটা দেওয়ার পরও আমি অনেকটা সময় ধরে আমি এটা মিক্সড করেছি। আমি যে বাদামগুলো নিয়েছি, বাদামগুলো আমি কিন্তু স্লাইস করে কেটেছি, দেখুন। তারপরও আমি এটা, আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি কাপ কেক তৈরি করবো, সেই কাপ কেকের ক্ষেত্রে আমি এগুলো আরেকটু গুঁড়ো করে নিব, একটু গুঁড়ো করে নিব হালকা করে। এই ধরনের ছেঁচনি সবার বাসায় থাকে কম বেশি, তো আমি এখানে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিয়ে আমি প্রথমে করে নিব। তো দেখুন, আমি অর্ধেকটা বাদাম আমি এভাবে করে ছেঁচে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি, আর অর্ধেকটা আমি সেভাবে রেখে দিয়েছি। তো এই অর্ধেকটা আমি এখন এই ডোর সঙ্গে মিশিয়ে নেবো, কেকের ডোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। তো দেখুন, মিশানো হয়ে গেছে। আমি এখন এটা 10 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিট আমি এটা রেস্টে রেখে দিব, তাহলে কেকটা কিন্তু দারুণ ফুলবে এবং মিশে যাবে, একদম সব উপকরণগুলো মিশে যাবে। আমি যে ইস্টটা দিছি, ইস্টটাও গলে যাবে একদম। তো আমি মিনিমাম 15 মিনিট এটা আমি রেস্টে রেখে দিব। তো এটা রেস্টে থাকতে থাকতে আমি বাকি কাজগুলো করে নিই। আজকে আমি যে কেকগুলো তৈরি করব, এই কাপগুলোতে করব আমি কেকগুলো, দেখুন। আর এই কাপগুলোতে শুরুতে আমি একটু তেল মেখে নিব, প্রতিটা কাপে আমি তেল মেখে নিব। আমি পেপার কেটে নিয়েছি, এভাবে দেখুন, কাপের সাইজে আমি পেপার কেটে নিয়েছি এভাবে করে। এখন আমি এই পেপারগুলো এই কাপের ভিতরে দিয়ে দিব, দেখুন আমি কাপের ভিতরে পেপারগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পেপারের উপরে হালকা করে একটু তেল ব্রাশ করে দিব। এপাশে আমার ডোটাও, কেকের ডোটা একদম সেট হয়ে গেছে, আমি এটা আবার একটু মেখে নিচ্ছি। চামচের সাহায্যে আমি আবার একটু মেখে নিলাম। এখন আমি এক একটা কাপের ভিতরে আমি দিয়ে দিব, আর কাপটা কিন্তু পুরো ভরে দিবেন না আপনারা, কাপের অর্ধেকটা পরিমাণ কাপ দিতে হবে আপনার ডোটা। আমি অর্ধেকটা পরিমাণে করে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা। দেখুন, আমি প্রতিটা কাপে অর্ধেকটা পরিমাণে নিয়েছি, এর বেশি কিন্তু নেবেন না আপনারা, তাহলে কিন্তু কেকটা উপর দিয়ে পড়ে যাবে। আর এখন এর যেটা করতে হবে সেটা হচ্ছে কে এই কাপটা ধরে এরকম এরকম করে দিবেন, কয়েকবার এরকম সেট হয়ে যাবে আপনার। এখন আমি একটু, যে আমার এক্সট্রা যে আমি রেখেছিলাম একটু বাদাম, সে বাদামগুলো আমি একটু উপর দিয়ে দিয়ে দেব, এতে দেখতে কিন্তু দারুণ হবে। আমি চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি, দেখুন কড়াইয়ের ভিতরে এখন আমি কাপগুলো বসিয়ে দিচ্ছি,
আমি যে কাপে কেকগুলো তৈরি করছি, কাপগুলো কিন্তু বেশ বড়। তো আমার 6টা কেক হবে, আমি যে সমস্ত উপকরণ নিয়েছি তাতে আমার 6টা কেক হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এভাবে আমি 25 মিনিটের মতো এটা আমি একদম লো আঁচে রেখে দিব। তারপর আমরা 25 মিনিট পরে ফিরে এসে দেখবো যে কেকগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখিনি কেকের কি অবস্থা। আমি কিন্তু মাঝে একবার দেখেছি 25 মিনিটের সময়, তখন দেখলাম কেকটা হয়নি। তো দেখুন, এখন কিন্তু পুরোপুরি কেকটা হয়ে গেছে। আমি এটা টুথপিকের সাহায্যে দেখলাম, দেখুন একটু গায়ে লেগে নেই, এটা পুরোটাই হয়ে গেছে কেক। তো 25 মিনিটে কিন্তু আমার কেকটা তৈরি হয়নি, প্রায় 40 মিনিট লেগেছে আমার কেকটা হতে। তো আমি কেকগুলো আপনাদের একটু নামিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কিভাবে ফুলেছে। আমি কিন্তু কম অর্ধেক করে দিয়েছিলাম কাপে ডোটা কেকের, তো এটা ফুলে দেখুন তিনটে ডাবল হয়ে গেছে আর একটা কেক। তো দেখুন, আমি কেকগুলো নামিয়ে নিয়েছি প্যান থেকে, এগুলো দেখুন কতটা ফুলেছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস, খুবই টেস্টি। আর মিষ্টির বিষয়টা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, আমি তো হাফ কাপ দিয়েছি 1 কাপ ময়দায়। তো আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, আমি মিষ্টিটা একটু তুলনামূলক কম খাই। আর আমার কাছে মনে হলো এটুকুই মানে পারফেক্ট আছে মিষ্টিটা, বেশি মিষ্টি হলে তো যে কোনো জিনিসই খাওয়া যায় না। আরেকটা ছোট্ট করে টিপস দিই আপনাদের, সেটা হচ্ছে আপনারা কাপ এই কাপ কেক যখন তৈরি করবেন, তখন বাজার থেকে কাপ এনেই সেই কেক কাপে কিন্তু তৈরি করবেন না কেকটা, তাহলে কিন্তু কাপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে কাপ দেখবেন বাসায় পুরাতন, কিছুদিন ব্যবহার করেছেন, সেই ধরনের কাপে আপনি কেকটা তৈরি করবেন, যেটা আস্তে আস্তে চা খেতে খেতে কাপটা একটা সহনশীলতা চলে আসে, সেই ক্ষেত্রে আপনার সেই কাপে কেকটা তৈরি করতে খুবই ভালো হবে। আর চুলোর আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, আমি একটু চুলোর আঁচটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে চুলোর আঁচটা রেখে আমি 40 মিনিটে কেকগুলো তৈরি করে নিয়েছি। এর থেকে কিন্তু আঁচটা বাড়ানো যাবে না, চাইলে এর থেকে একটু কমিয়ে আপনি ধৈর্য ধরে কেকটা তৈরি করবেন বেশি টাইম নিয়ে, কিন্তু এর থেকে বেশি বাড়াইলে আপনার কাপগুলো ফেটে যাবে। এখন আমি কাপ থেকে কেকগুলো বের করে আমি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কেকগুলো কেমন হয়েছে। কাপ থেকে কেক বের করতে হলে আপনাকে সাইডটা এভাবে আলতো হাতে ছোট্ট একটা ছুরির সাহায্যে একটু আলগা করে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে কেকটা অনায়াসে উঠে আসবে। আমি চতুর্থ সাইড এটা আলগা করে নিয়েছি, আর যেহেতু নিচে আমি পিপার দিয়েছি সেক্ষেত্রে কেকটা সুন্দরভাবে উঠে আসছে। দেখুন, পিপার দেওয়ার কারণে কিন্তু অনায়াসে কেকটা উঠে আসছে, পিপার না দিলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, আমি সব কেকগুলো কাপের থেকে বের করে নিয়েছি, প্রতিটা কেকই দেখুন এতটা পরিমাণে ফুলেছে কেকগুলো, দেখুন কিভাবে ফুলেছে। তো আমি একটা কেক আপনাদের একটু কেটে দেখাচ্ছি, এটা দেখুন কতটা সফট হয়েছে একটু দেখুন, দেখুন বাজারে কেনার কেক থেকেও অনেকটা দারুণ হয়েছে কেকটা, ভিতরটা একটু দেখুন। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা বাসায় কেক বানান, কেক তৈরি করেন চুলায়, তা এভাবে কিন্তু একই নিয়মে আপনারা ওভেনেও করতে পারবেন। এভাবে তো ওভেনে আপনার সময়টা একটু কম লাগবে, এখানে আপনার 40 মিনিটের মতো লেগেছে, ওভেনে আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগবে আপনার কেকটা তৈরি করতে। তো এভাবে আপনি যদি বাসায় কেকটা করেন, তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে কেকটা, বিশেষ করে বাচ্চারা চকলেট কেকটা যে এত পছন্দ করে, টিফিনে যদি এই কেকটা দিয়ে দিতে পারেন বাচ্চাকে, তাহলে দেখবেন অন্য কোনো কিছুই খাবে না এই কেকটা ছাড়া, আর এত পছন্দ করবে। তো আমি আশা করি আপনারা এভাবে বাসায় কেক তৈরি করবেন, এবং আমাকে কমেন্টসে জানাবেন যে কেকটা কেমন হয়েছে আপনার। আর আপনারা ভালো থাকবেন, আপনাদের একটা লাইকে একটা কমেন্টসে বন্ধুরা আমার অনেক অনেক ভিডিও দিতে আগ্রহ জাগে। তো আপনারা ভালো থাকুন, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ।